নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। ভিডিওটি নিবেদন করেছেন আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এই মেট্রো গেট, সেটা কিন্তু আমার আপনার কারুরই দেখতে ভালো লাগছে না। তবে এবার কিন্তু একটা খুশির খবর আসতে চলেছে, খুলে যাচ্ছে মেট্রো পরিষেবা। সেই ব্যাপারে শহরবাসী কী মত দেবে, কতটা উপকার হবে এবং কতটা তারা ফেস করবে প্রবলেম, সেটাই আজ জেনে নেব শহরবাসীর কাছ থেকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আমি কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি মিস্টার পাটিলকে, শুনে নেব এতদিন পর যে মেট্রোর বন্ধ দরজাটা এবার খুলতে চলেছে, আশার আলো দেখতে পাওয়া গেছে। তো এই নিয়ে উনি কি বলেন? দেখিয়ে মেরে খেয়াল সে খুলনে সে তো আচ্ছাই রয়েগা, যো অফিসিয়াল ওয়ার্ক করতে হ্যাঁ আর যো বাস মে অভি জাদা ভিড় हो रहा है तो बस में भी थोड़ा भीड़ कमेगा, तो ये थोड़ा सावधानी से चलना पड़ेगा। क्यों नहीं, क्योंकि कोरोना वायरस जो है अभी तो ख़त्म नहीं हुआ है, तो इस लेकर के आम जन नागरिक जो है उसको थोड़ा सावधानी से चलना पड़ेगा। ज़्यादा भीड़ भाड़ नहीं करना चाहिए, थोड़ा सोशल डिस्टेंस जो है वो आपको मानना पड़ेगा, मान के चलना पड़ेगा। আমি এই মুহূর্তে পেয়ে গেছি মিস্টার শ্যামল রয়কে, আর এতদিন পর মেট্রোর দরজা খুলছে সেই আশার আলো দেখতে পাওয়া গেছে, তো সেটা নিয়ে উনি কী বলবেন? মেট্রো তো কলকাতার লাইফলাইন, এটা না হলে খুবই অসুবিধা হচ্ছিল। এটা হলে মানুষের অনেক সুবিধে হয়ে যাবে, কাজকর্ম করতে গেলে সুবিধা হবে, সব কিছু সুবিধে। মেট্রো ছাড়া কলকাতা পুরোটাই অচল না। মেট্রো চালু হয়ে গেলে তো মানুষের যাতায়াতের অনেক বেশি সুবিধা হয়ে যাবে না? করোনা যেভাবে রেল কর্তৃপক্ষ যেভাবে বলছে, ওরা যে স্বাস্থ্যবিধি মেনে ওরা শুরু করবে স্যানিটাইজ করে, প্লাস মেট্রো কার্ড ছাড়া টোকেন সিস্টেমটা তুলে দিচ্ছে, তো এগুলো তো প্লাস পয়েন্ট আছে। আমি এই মুহূর্তে সাথে পেয়ে গেছি সঙ্গীতা মাহাতো। এই মুহূর্তে ওনার কাছ থেকে জেনে নেব যে মেট্রো তো ওপেন হতে চলেছে এবং একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, তো এ সাধারণ মানুষের কতটা সুবিধা হবে এবং কতটা অসুবিধা হবে সেটা নিয়েই উনি কী বলেন? প্রোটোকল মেনে চললে পরে তো ভালো সুবিধাই হবে, কিন্তু তাও বলবো আমরা যে চালালে দেখুন একটু ভয়ের তো ব্যাপার আছেই, কিন্তু সবাইকে নিজেদের সাবধানে থাকতে হবে, আর কিছু তো বলার নেই। আমি এই মুহূর্তে পেয়ে গেছি মিস্টার গাঙ্গুলিকে, ওনার বক্তব্য শুনে নেব। মেট্রো যদি খোলা হয় তাহলে খুব ভালোই হবে, আমার একার না, এটা অসংখ্য লোকেরই ভালো লাগবে, এটা প্রত্যেকের জন্যই ভালো লাগবে এটা। আমি এই মুহূর্তে সাথে পেয়ে গেছি মিস্টার সেনগুপ্তকে। সবাই ভালো থাকবো, খোলা থাকলে লোকে স্বচ্ছন্দে একটু রাস্তায় বেরোতে পারবে, আনন্দে থাকবে। যে ইরেসপন্সিবল তার করোনা হবে, আর যে সাবধানে চলবে তার হবে না, এইটুকু বলতে পারি। আমি এই মুহূর্তে পেয়ে গেছি মিস্টার সঞ্জীব কুমার দাসকে। মেট্রো খোলার পরে সাধারণ মানুষের সুবিধাই হবে, অসুবিধা হওয়ার তো কিছু নেই, কারণ যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট চালুই হয়ে গেছে, বাস চলছে, অটো ট্যাক্সি সবই চলছে, তো করোনাটাকে ঠেকাতে গেলে নিজেরই খেয়াল রাখতে হবে। নিজেরা একটু যদি ঠিক মতো চলা যায় তাহলে মেট্রো চললে আমাদের অবশ্যই ভালো হবে। এখন আমরা প্রত্যেক জীবনে বাসে চড়ছি, যারা মেট্রো চড়তে যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে, মেট্রো চলে সত্যিই ভালো হবে। মেট্রোটা খোলা আমার মধ্যে খুবই দরকার আছে, আমার এটাই মনে হয়। আজকে আমাদের লাকি বক্তা হয়েছেন সঞ্জীব কুমার দাস, উনি আজকে পেয়ে যাচ্ছেন জিও বাংলার পক্ষ থেকে এই হ্যান্ড স্যানিটাইজারটা, যেটা ওনাকে রাখবে একদম জন্স ফ্রি। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে, স্যানিটাইজারটা অবশ্যই এখনকার খুবই দরকার, কারণ এখন দেখুন মেট্রো বাস হোক সবসময় ঘর থেকে বেরোলে একটা স্যানিটাইজার নিয়ে বেরোনো উচিত, কারণ কার কোন আছে কার নেই এটা কেউ বলতে পারে না, তো আমাদের নিজের প্রোটেকশনটা নিজেদের রাখার অবশ্যই দরকার। আর আপনাদের সব কাজ করার জন্য আপনাদের খুব ধন্যবাদ। সব কিছুটাই শুনে নিলাম জনসাধারণের মুখে, এবং এবার পালা কিন্তু আপনাদের, অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.jiobangla.com এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করুন। ভিডিওটি নিবেদন করেছিলেন আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস। ক্যামেরায় সুজয়ের সাথে আমি সিমি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জিও বাংলা।